হামিদুল হক, আমার বাবার নাম ডক্টর দস্তুর আলী মরহুম, মায়ের নাম লুৎফুন্নেসা মরহুম। তা আমার তো বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের তাড়াই থানায়। আর 71-এ যুদ্ধ চলাকালীন সময় আমি আনন্দমোহন কলেজের ভিপি ছিলাম, সেই অর্থে আমি যুদ্ধ চলাকালীন সময়ে আমার ঠিকানা ছিল ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ডিগ্রি হোস্টেল। আর পাশাপাশি আমি 33D কলেজ রুটে থাকতাম, ওইটা হলো সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসা, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসা। বিশ্ব মুক্তিযুদ্ধ তো একটা ধারাবাহিক ব্যাপার, আমি 60-এর দশকেই ছাত্রলীগের সাথে যুক্ত হই, সেটা আনন্দমোহন কলেজে 1966 সালে আমি আনন্দমোহন কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের প্রথম সেক্রেটারি হই, জেনারেল সেক্রেটারি। তখন 6 দফাও ঘোষণা হয়, 66 সালে 6 দফা ঘোষণা হয়। 6 দফা ঘোষণার পরে মূলত জাতিগত যে নিপীড়ন, জাতিগত যে বৈষম্য এবং পূর্ব বাংলা আজকের বাংলাদেশ তার উপর যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নিপীড়ন, এটার সাথে আমি ছাত্রলীগে যোগদান করার পরে জানি। এবং আমরা 66 থেকে 71 যুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত লাগাতারভাবে পাকিস্তানি শোষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, গণ আন্দোলন, গণসংগ্রাম, লিফলেট, প্রচারপত্র এগুলো বিয়ে করি। এবং সেই ক্ষেত্রে আমি আবার 1969 সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হই। সেই সময়ই আবার আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি হই। আমি ছিলাম মূলত পাকিস্তান আমলের লাস্ট ভিপি, অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলাম। সাধারণভাবেই আমরা একটা খুব অগ্নিগর্ভ সময়, একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আমরা তরুণরা উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই। এবং তরুণদের সামনে তখন দুইটা রাস্তা ছিল, পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলন, গণসংগ্রাম, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়া অথবা পাকিস্তানের দালালি করা। তখন স্লোগানগুলো আমাদেরকে খুব উদ্দীপ্ত করত, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জাগো জাগো বাঙালি জাগো। তখনকার সংগ্রামটা মূলত একটা জাতীয়তাবাদী সংগ্রাম, জাতীয় সংগ্রাম, এবং ভাষাভিত্তিক যে জাতীয়তার বিকাশ, ধর্মভিত্তিক যে পাকিস্তানি জাতীয়তাবাদ, এর বিপরীতে ভাষাভিত্তিক রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। সেই উন্মেষের প্রেক্ষিতেই রাজনৈতিক স্লোগানগুলো সামনে চলে আসে। তখন মূলত ছাত্রলীগের একটা ধারা ছিল জাতীয়তাবাদী ধারা, আরেকটা ছিল কমিউনিস্ট বামপন্থীদের ধারা। কমিউনিস্ট বামপন্থীদের ধারা ছিল যে কৃষক শ্রমিক অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, কিংবা শ্রমিক কৃষক অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। একটা ধারা ছিল বাঙালি জাতীয়তাবাদী ধারা, আরেকটা ছিল শ্রমিক কৃষক মেহনতি মানুষের ধারা। আমি বেশি উজ্জীবিত হই তখন জাতীয়তাবাদী ধারার দ্বারা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবং এর বিপরীত স্লোগানও ছিল তোমার আমার ঠিকানা ক্ষেত খামার কারখানা। তখন একদিকে যেমন দেশাত্মবোধক সঙ্গীত ছিল, আর এদিকে গণসঙ্গীতও ছিল। দেশাত্মবোধক সঙ্গীতগুলো ছিল প্রকৃতি নির্ভর, আকাশ বাতাস। এবং আমি ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটির একটা বর্ধিত অধিবেশনে আসছিলাম, সেখানে স্বপন চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন, চিরঙ্গেরই লোক, উনি প্রথম ওই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবটা উত্থাপন করেছিলেন। আর ছাত্রলীগের তখন দুইটা ধারা ছিল, একটা ধারা ছিল স্বাধীনতার পক্ষে, আর একটা ধারা ঠিক স্বাধীনতার পক্ষে এতটা ছিল না, কিছুটা পাকিস্তানি কাঠামো এসেই ছিল। স্বাধীনতার পক্ষের ধারাটায় নেতৃত্ব দিয়েছিল মূলত সিরাজুল আলম খান সাহেব ছিলেন, আর পরবর্তীতে যারা জাসদ করছে
তারাই 69-70-71-এ মুক্তিযুদ্ধের পক্ষের ধারাটার শক্তিশালী প্রতিনিধি ছিল, বিশেষ করে ডাকসুর ভিপি আসম আব্দুর রব। তখন আসম আব্দুর রব পতাকা উড়াইছেন, দোসরা মার্চ, শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তাহার পাঠ করছেন, এবং একটা মুক্তিযুদ্ধের সেই উত্তপ্ত সময়ে তারা স্বাধীনতার পক্ষে একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের এই দুদুল্যমানতা সত্ত্বেও আওয়ামী লীগ দুদুল্যমান ছিল, এবং সেই ক্ষেত্রে মানে পতাকা উত্তোলন, স্বাধীনতার ইস্তেহার পাঠ, এইগুলা মুজিব এহিয়া যে আপুষ, মুজিব এহিয়ার যে সমঝোতার ব্যবস্থা, এই সমঝোতার ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দিচ্ছে, মানে আর সমঝোতা সম্ভব না। সেই ক্ষেত্রে একদিকে কমিউনিস্ট বামপন্থীদের শ্রমিক কৃষক অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, কিংবা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এইগুলা একটা স্বাধীন বাংলার যে স্বপ্ন, স্বাধীন বাংলার যে আকাঙ্ক্ষা, এইটা বাংলাদেশের জনগণকে সাংঘাতিকভাবে আলোড়িত করে। তখন আমরা একটা বই ছিল 100 Questions ফর এ গেরিলা, এটা রবার্ট বায়োল লেখা, যে ছিল মানে ইয়ের ফিদেল ক্যাস্ট্রোর শিক্ষক ছিল, তারপরে যে রেজিস দেব্রেল, বিপ্লবের মাঝে বিপ্লব, এই সমস্ত বই আমাদেরকে খুব উদ্বুদ্ধ করছে, রেজিস দেব্রেল বই। তখন আবার ভিয়েতনামে গেরিলা যুদ্ধ চলছে, তখন তো সে ভিয়েতনামে, তখন ভিয়েতনাম গেরিলা যুদ্ধের কাহিনী, এই সমস্ত জিনিস আমাদেরকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে। আর ছয় দফা তো রিয়েলি ছয় দফা তখন পাকিস্তান বিরোধী প্রধান কর্মসূচি হয়, কিন্তু তখন একটা বক্তব্য চলে আসে যে ছয় দফা না এক দফা। এখন এই যে সাধারণ মানুষের মাঝে আসলো যে ছয় দফা না এক দফা, এক দফা এক দাবি বাংলাদেশ স্বাধীনতার দাবি, এই যে ছয় দফা থেকে এক দাবি, আমার মনে হয় যে আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই ভাবছিল যে একটা সমঝোতা হয়ে যাবে, আর ইয়াহিয়া খানও বলছিল ভাবি প্রধানমন্ত্রী, শেখ মুজিবুর রহমানকে ভাবি প্রধানমন্ত্রী বলেছিলেন। কাজে আওয়ামী লীগের প্রধান অংশই এই যে সশস্ত্র সংগ্রাম লড়াইয়ের দিকে যাচ্ছে, বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছে, পাকিস্তান যদিও 1200 মাইলের গ্যাপ ছিল আমাদের থেকে অনেক দূরে দূরে, কিন্তু এই যে দেশকে স্বাধীন করা, এই স্বাধীন করার যে একটা অডাসিটি, সাহস, এই যে একটা মানে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য অনেকের মাঝে ছিল না। আমার জানা মতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে একমাত্র চট্টগ্রামের এম এ আদি ছাড়া স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সরাসরি বক্তব্য কেউ রাখেনি, একমাত্র চট্টগ্রামের এম এ আজিজেই সেই আওয়ামী লীগের নেতাদের মধ্যে। কিন্তু দুঃখজনক 71 সালে যুদ্ধ শুরুর আগেই 71-এর প্রথম দিকে উনি মারা যান। এইটা হলো সংক্ষেপে বলা যায় যে স্বাধীনতার একটা পটভূমি প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটা শুরু হয় 66 সাল থেকে, এবং শুরু হয় মূলত 47 সাল থেকে, 47 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, তারপরে মৌলানা ভাসানী কাকমারি সম্মেলনে বললেন যে এইভাবে যদি বঞ্চনা হয়, এইভাবে যদি পাকিস্তানি শাসকরা পূর্ববাংলাকে শোষণ করে, নিপীড়ন করে, আমরা পাকিস্তানকে আসসালামু আলাইকুম দেব। এটা 57 সালে মৌলানা ভাসানী পাকিস্তানকে আসসালামু আলাইকুম দিতে বলছিলেন। তো এইটা 57 সালের পরে কমিউনিস্টরা বামপন্থীরা সেই রাজনীতিটা ধারাবাহিকভাবে এগিয়ে নিতে পারে নাই, পরে 69-70-এর দিকে এটা আগায় নিছিল। সেখানে কমরেড শিয়া সিকদার বলছিলেন পূর্ববাংলা পাকিস্তানের উপনিবেশ, তারপরে পূর্ববাংলার কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, মৌলানা ভাসানী বাম ধারার, ওনারা স্বাধীনতার পক্ষে ছিলেন। বিশেষ করে কমরেড শিয়া সিকদার পূর্ববাংলাকে পাকিস্তানের উপনিবেশ বলে 68 সালেই পাকিস্তান বিরোধী সশস্ত্র সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছিল, কিন্তু বাস্তবে বামপন্থীদের চাইতে অনেক বেশি ছয় দফার নেতৃত্বে পাকিস্তান বিরোধী আন্দোলন এবং ছাত্রলীগের যে বিশাল একটা উত্থান স্বাধীনতার পক্ষে, এটা বামপন্থী কমিউনিস্টদের সংগ্রামটার চাইতে বড় হয়ে গেছিল। আর এই ক্ষেত্রে 66 সালে যেটা লক্ষ্য করা যায় যে অ্যাকচুয়ালি সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে সোহরাওয়ার্দী ছিল একদিকে শেখ মুজিবের নেতা, আর সোহরাওয়ার্দী ছিল আবার পাকিস্তানের দালাল, সাম্রাজ্যবাদের দালাল। মৌলানা ভাসানী যখন আসসালামু আলাইকুম দিচ্ছেন, তখন আওয়ামী লীগের যারা নেতা, অধিকাংশ নেতাই মৌলানা ভাসানীকে হঠকারিতা বলছে, এবং সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী বলছে যে 98 ভাগ স্বায়ত্ত শাসন দিয়ে দিছে, যদিও একটা মিথ্যা কথা। সোহরাওয়ার্দী ছিল পাকিস্তানি এই যে কেন্দ্রীয় সরকারের পক্ষে, মানে অখণ্ড পাকিস্তান রাখার পক্ষে ছিল। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা যে সোহরাওয়ার্দীর মৃত্যুর পরেই ওই ছয় দফা চলে আসে, সোহরাওয়ার্দীর যে রাজনীতি, রাজনীতিকে ছুঁড়ে ফেলে ছয় দফা ঘোষণা হয়ে গেল, যে ছয় দফা
বারবার গ্রেফতার হওয়ার পরে শেখ মুজিবুর রহমান বারবার গ্রেফতার হচ্ছেন, জেলে যাচ্ছেন, আবার সর্বশেষ ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় যুক্ত করা হলো। যে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কিন্তু কমান্ডার মোয়াজ্জেম হোসেন, শেখ মুজিবুর রহমান তো ই করলেন যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হলো। আর সেই অবস্থায় ৬৯ যে পটভূমি তৈরি হলো, ৬৯ গণ অভ্যুত্থানের প্রথম দিন, এই গণ অভ্যুত্থানের পটভূমিতে মৌলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা তোফায়েল আহমেদ ছাত্র সংগ্রাম পরিষদের কনভেনার ছিলেন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এই সমস্ত দলগুলো নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং সেইখানে এই শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, এই এটা একটা প্রধান নেতায় পরিণত হয়ে গেলেন। মৌলানা ভাসানী একটা অনন্য অবদান রাখছিলেন। মৌলানা ভাসানী যখন শেখ মুজিবুর রহমান প্যারোলে বের হয়ে যাবে, প্যারোলে তাকে যে বের করার যে একটা প্রক্রিয়া পাকিস্তান গভর্নমেন্ট ছিল, কিন্তু মৌলানা ভাসানীই বলছিলেন যে শেখ মুজিব তুমি প্যারোলে বেরো না, তোমাকে আমরা জেলখানা ভাঙ্গা বের করবো। এটা ছিল মৌলানা ভাসানী। প্যারোলে বের হয়ে গেলে তো অবস্থাই কাই দিত, আবার জেলে যেত, এবং সেই আন্দোলনের মুখে এক পর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল করল এবং ১৯৬৯ ২২শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান মুক্তি পাইলেন। বিশাল জনসভা হলো, সেখানে তোফায়েল আহমেদের প্রস্তাবে বঙ্গবন্ধু নামটা ঘোষিত হল। তো এইখানে এই সমস্ত প্রক্রিয়ায় আমি ছাত্রলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনন্দ মোহন কলেজের ভিপি, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রোগ্রামগুলোতে আমরা বর্ধিত অধিবেশনে আসতাম, আমি সেইভাবে ছাত্রলীগের প্রতিটা আন্দোলন, প্রতিটা সংগ্রামে আমি ভূমিকা রাখছি। আনন্দ মোহন কলেজ তখন একটা বড় কলেজ, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ যেটা ছিল সেইটা অনেক বড় জেলা, ৬ জেলা, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, এগুলো সব নিয়ে। তখন সৈয়দ আশরাফি, যে আজকের যে মন্ত্রী, সৈয়দ আশরাফি ছিলেন, উনি ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। পরবর্তীতে সৈয়দ আশরাফ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সেক্রেটারি হলেন। জেলা ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে সৈয়দ আশরাফ, নাজিমুদ্দিন সাহেব, ওনারাও এই মানে মুক্তিযুদ্ধ প্রস্তুতি পর্বে ময়মনসিংহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটা হলো মূল ব্যাপার। আর পরবর্তী সালে ঢাকার যখন পতন ঘটে, ১৯৭১ সালের ২৫শে মার্চে ঢাকার পতনের পরে আমরা ময়মনসিংহ প্রায় ১৫ থেকে ২০ দিন স্বাধীন ছিল সব। আমরা ময়মনসিংহ ইপিআর ক্যাম্প হাজার হাজার লোক নিয়ে ঘেরাও করি, সেইখানে আমরা বাঙালি ইপিআরদেরকে উদ্বুদ্ধ করি বিদ্রোহ করার জন্য। বাঙালি ইপিআররা বিদ্রোহ করে, সেই রাত্রে পাকিস্তানি ইপিআরদেরকে সবকে পরাজিত করা হয়, হত্যা করা হয় এবং ময়মনসিংহ বেল্টে যত ই ছিল সমস্ত চৌকিগুলো আমাদের বাঙালিদের দখলে চলে আসলো, বাঙালি সৈনিক। সেইখানে আমি একটা সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং সেইখানে ময়মনসিংহের প্রথম শহীদ ছিলেন মুকুল নামে একটা ছেলে, ময়মনসিংহের গুলকি বাড়িতে প্রথম শহীদ, যে ইপিআর ক্যাম্পের যে যুদ্ধে সেই যুদ্ধে নিহত হবে। তখন আমরা খবর পাইলাম, তখন তো ঢাকা থেকে এক এক নেতা এক এক দিকে চলে গেছে, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, কারোর সাথে কারোই যোগাযোগ নেই। তখন পর্যন্ত মুজিবনগরে গভর্নমেন্ট হয়নি, স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়নি। তখন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ঢাকার পতনের পরে ঢাকা থেকে উনি দিঘির পাড় চলে গেলেন, বাজিতপুরের একটা গ্রাম আছে দিঘির পাড়, সেই দিঘির পাড়ে আমরা খবর পাইলাম যে নজরুল সাহেব আছে। তখন আমরা সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে নেওয়ার জন্য আমি, সৈয়দ আশরাফ, হাসেম ভাই, আমরা সবাই বাজিতপুরের দিঘির পাড়ে গিয়ে রাতের অন্ধকারে একটা জিপ নিয়ে ওনাকে হালুয়াঘাটের পানিহাতা সীমান্ত দিয়ে ভারতে পাঠাই এবং ক্যাপ্টেন বালজিৎ সিং ওনাকে রিসিভ করে, মানে একটা সরকারের প্রধান যেরকম থাকে সেভাবে ওনাকে গার্ড অফ অনার দিয়ে রিসিভ করে এবং ওনাকে পাঠানোর পরে দিল্লির সাথে যোগাযোগ হয়, মুজিবনগর সরকার গঠনের প্রস্তুতি হয়। তারপরে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়, আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল এটা প্রকাশিত হয়। মুজিবনগর সরকারের গঠন প্রক্রিয়ায় আমি, সৈয়দ আশরাফ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলাম, এটি একটা ইতিহাসের অংশ আর কি। তারপরে তো সশস্ত্র মুক্তিযুদ্ধে আমি বিএলএফে ছিলাম, মুজিব বাহিনীতে ছিলাম। আর একটা জিনিস হলো, আমি ঈশ্বরগঞ্জ এলাকায় আমি যখন আসি সেইখানে আমরা দুই একটা খণ্ড যুদ্ধে অংশগ্রহণ করি, এ সমস্ত যুদ্ধে পাকিস্তানিরা হটে যায়, পাকিস্তানিরা আমাদেরকে কর্ডন করছিল, কর্ডনে তারা হটে যায়, আমি গ্রেফতার হই, গ্রেফতার হওয়ার পরে পালিয়ে যাই আলবদর বাহিনীর ক্যাম্পে, আমি ২৬ দিন থাকি, কামরুজ্জামান আলবদর বাহিনীর ক্যাম্পে দায়িত্ব ছিল, সেখানে আমি কামরুজ্জামানের মামলার এক নম্বর সাক্ষী ছিলাম। তারপর আমি ৯ মাস দেশে যুদ্ধ করি। এই হচ্ছে সংক্ষেপে বলা যায়, এই হলো আমার ঘটনা আর কি। মুক্তিযুদ্ধের আমি একটা হলো রাজনৈতিক সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি,
আর হলো আমি নিজে সশস্ত্র সংগ্রাম করছি। আমি এখনো মনে করি যে অনেকেই 71-এ 9 মাসেই ভারতে ছিল, তারাও মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধা আর শরণার্থী কিন্তু এক জিনিস না। আমাকে দেশের ভিতরে যুদ্ধে আসার জন্য সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করছেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব। উনি যখন অস্থায়ী সরকারের রাষ্ট্রপ্রধান, তখন আমি কলকাতা ছিলাম, কলকাতাতে থাকতাম, কলকাতাতে ঘুরতাম। তো উনি একদিন আমাকে বললেন যে তুমি যে কলকাতাতে এইভাবে থাকতেছো, ঘুরতেছো, ইয়ংরা তো তোমার নেতৃত্ব মানবে না, তুমি ছাত্র নেতা, তুমি ফ্রন্টে গিয়ে যুদ্ধ করো, তুমি এইখানে আছো, তোমরা ঘুরতেছো খাইতেছো। এই কথাটা আমাকে খুব স্ট্রাইক করলো। এই কথাটা স্ট্রাইক করার কিছুদিনের মধ্যে আমি বললাম যে আমি দেশে যাবো, যুদ্ধ করবো। সৈয়দ আহমেদ সাহেব রাজ্জাক সাহেব অনেকেই বলছিল তোমাকে অনেক লোকে চিনে, তুমি ছাত্র নেতা, ছাত্রলীগের সেক্রেটারি ছিল, আনন্দমোহন কলেজের ভিপি ছিল, তুমি গেলে তো গ্রেফতার হয়ে যেতে পারো। এই আশঙ্কা সত্ত্বেও আমি দেশে ঢুকি, মুক্তিযুদ্ধ করি, গ্রেফতার হই, পালিয়ে যাই, আবারও যুদ্ধ। আমি এই যে শোষক লুটেরাদের বাংলাদেশ চাই নাই, আমি চাইছি শ্রমিক কৃষক বাঙালি শোষকদের রাষ্ট্র হোক, এটার জন্য তো লড়াই করি। বাঙালি এখন বাঙালি শোষকদের রাষ্ট্র, এইখানে এখন 10,000 কোটি টাকার মালিক সালমান রহমান, বড় খেলাপি, মানে 2,000 ধনী লোকদের তালিকায় সে, একদিকে খেলাপি আরেকদিকে IFIC ব্যাংকের, মানে এখন যেটা হয়েছে মূলত শ্রমিক কৃষক মেহনতি মানুষের রক্ত এবং ঘাম থেকে বর্জ্য অর্থনীতি শক্তিশালী হয়েছে। একদিকে রিমিটেন্স আসছে, সে গরিব মানুষের সন্তানরা বিদেশে যায়, ধনী লোকরা বিদেশে টাকা পাচার করে আর সাধারণ মানুষের ছেলেরা দেশে টাকা পাঠায়। তারপরে কৃষকরা 1 কোটি টনের জায়গায় 3.5 কোটি টন ধান উৎপাদন করে, কলকারখানার যারা রপ্তানিমুখী কলকারখানার শ্রমিক সস্তায় শ্রম বিক্রি করে, তাদের শ্রম থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়। বেসিক্যালি প্রবাসী শ্রমিক, রপ্তানিমুখী কলকারখানার শ্রমিক আর কৃষক, এই তিনটা শক্তি বাংলাদেশের এই বিশাল অর্থনীতির মানে স্রষ্টা, এই ভিত্তিটা সৃষ্টি করছে। এখন 17,32,000 কোটি টাকা বাংলাদেশের GDP আয়তন, বিশাল আয়তন, কিন্তু শ্রমিক কৃষক সাধারণ মানুষ সেই ফসল বা ফলটা পায় না আর কি। আত্মপ্রতিষ্ঠান আত্মত্যাগ, এটাই হলো তরুণ প্রজন্মের সামনে প্রধান প্রশ্ন, যে আত্মপ্রতিষ্ঠান আত্মকেন্দ্রিকতাবাদ না সমাজকর্মিতাবাদ। মূল স্লোগান হচ্ছে একটা স্লোগান, পুঁজিবাদী স্লোগান হলো চাচা আপন করেন বাঁচা, নিজে বাঁচতে বাপের নাম, আর একটা হলো সবাই মিলে মানুষের মতো বাঁচবো। তরুণ প্রজন্মদের চিন্তা করা উচিত সবাই মিলে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার যে সংগ্রাম, এই সংগ্রামে তারা অংশগ্রহণ করবে। আমি একা ভালো থাকলাম, আমি একা ভালো থাকলাম, একে বড় চাকরি করলাম, কিন্তু যারা উৎপাদক শ্রেণী তারা খারাপ আছে। কারণ এখন এই তরুণ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য মাদক আসছে, তরুণ সম্প্রদায়কে আত্মকেন্দ্রিক করতেছে, সবাই বিল গেটস হইতে চায়। সবাই বিল গেটস হইলে এই শ্রমিক কৃষক মানুষের কী হবে, তাই না? সবাই ধনী হইতে চায়, কিন্তু সবাই মিলে ভালো থাকতে চায় না, এই আর কি।